আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এই জেলার খ্যাতি পেয়েছে রানী হিসাবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সব কিছু মিলিয়ে রাঙামাটি ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। তাই হাতে একদিন সময় নিয়ে রাঙামাটির বেশ কয়েকটি স্পট দেখব আজ, আর টুকটাক গাইডলাইন তো থাকবেই। তো সব কিছু মিলে হতে চলছে আজকে আমাদের ভিডিও। আজ রাঙামাটি যাচ্ছি ঠিক রাত 10টায় হানি এন্টারপ্রাইজে করে, আর আমাদের টিকিট মূল্য রাখা হয়েছে জন প্রতি নন এসি 640 টাকা। আর রাত ঠিক 2:30 আমাদের নির্মল হোটেলে যাত্রাবৃত্তি দেওয়া হয় 20 মিনিটের জন্য। আর অবশ্যই হাওয়ে রেস্টুরেন্টগুলোতে আপনারা খাবার খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ হাওয়ে রেস্টুরেন্টের দামগুলো রাতে একটু বাড়তেই থাকে। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 7টায় আমরা পৌঁছে যাব রাঙামাটি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি লাল পাহাড়ের দেশ রাঙামাটি, আর এখন সময় সকাল 7টা। আর আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 10টার দিকে, আর কুমিল্লাতে আমাদের 20 মিনিটের ব্রেক ছিল। দেন এখন আমরা নাস্তা করব, আর নাস্তা করে আর কি দেন বোটে উঠব আর কাপ্তাই লেক। সকালের নাস্তার জন্য বাস থেকে নেমে আমরা রিজার্ভ বাজারের সাইমিন রেস্টুরেন্টে চলে যাই, এবং সেখানে আমরা ডিম খিচুড়ি সকালের জন্য অর্ডার করি নাস্তার জন্য। আর আমাদের কাছ থেকে ডিম খিচুড়ি পার পার্সন রাখা হয়েছে 130 টাকা। সকালে নাস্তা করার পরপরই আমরা চলে যাই শহীদ মিনার সংলগ্ন ঘাটে। আর আমাদের লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা 2টা বোট ভাড়া করি। আর এখন ঈদ উপলক্ষে আমাদের প্রতি বোটের ভাড়া নিয়েছিল 3000 টাকা, আর এমনিতে 2,2500 টাকা হলেই আপনারা বোট ভাড়া করতে পারবেন। তো আমরা আজকে সারাদিন এই বোটে করেই কাপ্তাই লেকে ঘুরব এবং সবগুলো স্পটে যাব। দেন আমরা সব বিকালবেলায় আর কি বোট থেকে ছেড়ে আবার ঢাকায় রওনা দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের প্রথম এবং দ্বিতীয় স্পট, তা হচ্ছে যে বৌদ্ধ মন্দির এবং আদিবাসীদের মার্কেট। তো চলুন আমরা এখন আগে বৌদ্ধ মন্দিরে যাব। এটা মনে হয় ওনাদের কোনো উপাসনালয়, যা এখানে মনে হয় তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করার জন্য এটা তৈরি করা হয়েছে। আর এই যে হচ্ছে ওনাদের উপাসনালয়, এখানে মনে হয় উপাসনা করে, যা বোঝা যাচ্ছে ওই যে ওনাদের মানে প্রতিমা বা কী বলো, ওটা আসলে আমি বুঝতেছি না, মানে একটা মন্দিরের মতো। দেন দেখা যাচ্ছে আর আমাদের বোটটা হচ্ছে যে ওই পাশে, ওই যে বোট আমাদের দেখা যাচ্ছে ওটা হচ্ছে বোট, আর এই হচ্ছে আদিবাসীদের মার্কেট, আর এটা হচ্ছে যে ওনাদের উপাসনালয়। আর আমি এটা দেখা যাচ্ছে যাচ্ছি যে আমি এখন পাহাড়ে উঠব না, অনেক রৌদ্র, আপনাদের দেখাচ্ছি তাহলে দেখতে পারবেন। এ হচ্ছে যে বৌদ্ধ মন্দিরটা, মেবি মন্দির হয় এটা, ওটা হচ্ছে বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন সিঁড়িভাবে উপরে উঠলে হয়, ওখান থেকে ভালো একটা লোকেশন দেখা যায়। তো চাইলে আপনারা উঠতে পারবেন, আসলে অনেক রৌদ্র আর অনেক টায়ার্ড, তাই আমি উপরে উঠবো না, আমি অনেকবার উঠছি এখানে, তাই আপনারা আসলে অবশ্যই এটাতে ট্রাই করবেন ওঠার জন্য। তো আমরা এখন আদিবাসীদের মার্কেটে চলে যাব। এই মুহূর্তে আছি আমি আদিবাসীদের যে মার্কেটটা, মার্কেটের কাছে, আর দেখতে পারতেছেন ওনাদের এটা হচ্ছে মার্কেট, আপনারা চাইলে কিছু কিনে করতে পারবেন। তো আমি দেখি একটু কথা বলে ওনাদের সাথে যে ওনারা কীভাবে কী তৈরি করে। তো চলো, আপনারা কি চাকমা? সবাই কি এখানে চাকমা? আপনারা এখানে কয়জন বসবাস করেন, মানে কয়জন আদিবাসী এখানে?
আনারস কত করে? দশ টাকা করে। ডাব কত করে? এটা আশি, এটা সাইড পাহাড়ি ডাব। আচ্ছা আমাদের প্রথম এবং দ্বিতীয় স্পোর্ট ঘোরা শেষ হয়ে করে আমরা এখন যাচ্ছি তৃতীয় নাম্বার স্পোর্টে, সুবলং ঝর্ণায়। আর সুবলং ঝর্ণায় এখন আমরা যাব, তো চলুন। একটি কথা, কেউ যদি আমার ভিডিও দেখে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি সেই ঝর্ণার কাছে চলে আসছি যা সুবলং ঝর্ণার কি। আর সুবলং ঝর্ণায় এখন পানি খুবই কম, মানে প্রায় নাই বললেই চলে, একদম কম। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন, মানে একদম কম পানি, যা আর কি পাহাড় থেকে বৃষ্টির পানি যেভাবে পড়ে ওটা না, হালকা মানে চলে মোটামুটি আর কি। তো দেখুন আপনারা, এই হচ্ছে পানি আর কি, বেশি পানি নাই, হালকা পানি। আর অবশ্যই সৌন্দর্যটা অনেক সুন্দর এখানে, ফুল গাছ, তারপরে পাথরগুলা কালার করছে, আসলে অনেক সুন্দর করছে, বাট পানি থাকলে আরও ভালো লাগতো। তো অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন বা আরও কিছুদিন পর আসলে অবশ্যই এখানে ঝর্ণাতে পানি দেখতে পারবেন। দেখতে পারতেছেন আসলে এটা উদ্বোধন করা হয়েছিল 2005 সালে, আর পাথরগুলো রং করা হয়েছে, কালার করা হয়েছে পাথরগুলো আর কি। অবশ্যই অনেক সুন্দর জায়গাটা, ফুল টুল ফুটে রয়েছে, আসলে অবশ্যই দেখতে। আসসালামু আলাইকুম, এখন আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য এয়ারিং হোটেলে আসছি, রেস্টুরেন্টে। আর আপনারা অবশ্যই রেস্টুরেন্টে খাবার খাওয়ার আগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে খাবারের অর্ডারগুলো দিয়ে যেতে হবে আর কি, এটা কাপ্তা লেকেই। তো আমরা এখন খাবার খাবো, আর কি খাই আপনাদের দেখাবো এবং দাম কত টাকা রাখা হয় আর ডিটেল সব কিছু আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম এয়ারিং রেস্টুরেন্টে। এটা একটা আদিবাসীদের রেস্টুরেন্ট আর এটা কাপ্তা লেকের মাঝখানেই। তো আমি আসলে যে জায়গাটা দেখাচ্ছি, দেখুন এত একটা মনোরম পরিবেশ, এত একটা সুন্দর জায়গা, শীতল ঠান্ডা হাওয়া এবং চারপাশে লিচু বাগান, আম বাগান, আসলে রেস্টুরেন্ট অনেক সুন্দর। দুপুরে খাওয়ার জন্য আমরা ব্যাম্বো চিকেন, আলুর ভর্তা, শুটকি ভর্তা, সালাদ এবং পানি সহ এবং ঝুম রাইসগুলো নিয়েছি অবশ্যই প্যাকেজের মাধ্যমে। আর আপনারা যখন অবশ্যই এখানে রাঙামাটিতে আসবেন অবশ্যই আপনাদের একটা টিম নিয়ে আসবেন, কমপক্ষে 8 থেকে 12 জনের, না হয় আপনাদের পোষবে না, অনেক টাকা যেতে পারে। কারণ এখানে আপনারা আসবেন অবশ্যই একটা টিম নিয়ে আসবেন, তাহলে আপনাদের খরচটা অনেক কমে যাবে। যেমন খাবার খেতে গেলে আপনাদের জন প্রতি যদি নর্মালি খান তাহলে 300 থেকে 400 টাকা লাগবে, আর যদি আপনার টিম নিয়ে আসেন তাহলে গাইড আপনাদের নিয়ে যাবে এবং খরচ অনেকটাই কমে যাবে।
আমাদের বোর্ডটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের বোর্ড, আর এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে চলে আসলাম, আর এই হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, আর বর্ষাকালে এটা হয়ে যায় ডুবন্ত ব্রিজ। সো বর্ষাকালে না আসলেই ভালো হবে, আপনারা এই সময়টা আসলে আর কি ব্রিজটা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আমি ঝুলন্ত ব্রিজের অপর পাশে আছি, আর এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এ হচ্ছে আমাদের বোর্ডটা, এই যে দেখা যাচ্ছে বোর্ড, আর এ হচ্ছে আমি, আর এখান থেকে আর কি ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এগুলো 10 টাকা কইরা, এটা 20 টাকা, এটা 20 টাকা। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা। আসলে দেখতে পারতেছেন অনেক বড় বড় আনারস এখানে শুধুমাত্র 20 টাকায় পাওয়া যায়, চাইলে নিতে পারেন। এটা হচ্ছে 10 টাকা দামের আনারস, ছোলার পর একদম ছিলে দেয়, সাথে লবণ মরিচ সাথে দেয়, তো চাইলে আপনারা টেস্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা রাঙামাটি পলয় পার্কে চলে আসছি, আমাদের লাস্ট স্টপ, আর এখানে আমরা তলা থেকে নেমে গেছি, আর আপনাদের দেখাবো এখন পলয় পার্কটি। তো চলো, আর আমার সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবেন, টোটাল খরচ কীভাবে কী আসছি বা কীভাবে কী হয়েছে সব টোটাল খরচ আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পলয় পার্কে যদি আপনারা কায়াকিং করতে চান তাহলে আপনাদেরকে আধা ঘন্টার জন্য 100 টাকা এবং 1 ঘন্টার জন্য 130 টাকায় বিনিময় করতে পারবেন। আর এ হচ্ছে ফটো পয়েন্ট, এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট হচ্ছে যে পলয় পার্কের একটা ভিউ পয়েন্ট তৈরি করছে। এখান থেকে আপনারা দাঁড়িয়ে পুরো কাপ্তাই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এবং পুরো কাপ্তাই লেকটা এখান থেকে ফুল ভিউতে দেখতে পারবেন, যা আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে দাঁড়িয়ে আসলে অনেক সুন্দর দেখা যায়। এখানেও একটি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানেও খাবার খেতে পারেন। আর এখানেও একটি আমি দেখতে পাচ্ছি ঝুলন্ত সেতু আছে, যা ঝুলন্ত ব্রিজের আদলেই তৈরি করেছে দেখতেছি আমি, তো চাইলে এখানেও আপনারা এসে উপভোগ করতে পারেন এবং আনন্দটা ভাগ করতে পারেন ঝুলন্ত ব্রিজের এখানে এসে। আর যারা সাঁতার জানেন না এবং কাপ্তাই লেকে গোসল করতে ইচ্ছা করে না বা মনে চায় না, তারা চাইলে পলয় পার্কে এসে সুইমিং পুলে গোসল করতে পারেন, আর তার জন্য ঘন্টায় 200 টাকা করে দিতে হবে। পলয় পার্কের মেইন পয়েন্ট হচ্ছে এই লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্ট আসলে তৈরি করা হয়েছিল আমেরিকান প্রবাসী আলাউদ্দিন স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে, যা কিনা তারা রাঙামাটি কাপ্তাই লেকে 2014 সালে ট্রলার ডুবিতে মারা যায় এবং দুজনকে পানির নিচ থেকে একসাথে আলিঙ্গন অবস্থায় তোলা হয়, তার জন্য এই লাভ পয়েন্ট তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। আমরা পলয় পার্ক ঘোরা শেষ করে রিজার্ভ বাজারে এসে পড়ি এবং রিজার্ভ বাজারে এসে হানি প্যান্টের বাজে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই 10:00। আর আপনারা রিজার্ভ বাজারে অবশ্যই সব বাসেরই টিকিট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।